বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। সবাইকে স্বাগতম আমার নন্দিনীস ব্লগ চ্যানেলে। আজকে আমরা পদ্মা সেতুতে ঘুরতে আসছিলাম, আজকের দিনে একটি ব্লগ তৈরি করলাম। এটা হচ্ছে আমরা এখন আসছি মাদারীপুর শিবচর উপজেলায় বহরামগঞ্জ, একটা সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির, গোবিন্দ বাড়ি। এই মন্দিরটি খুব সুন্দর। আমরা এই মন্দিরটির কথা ময়মনসিং থেকে শুনে আসছি, আমাদের কিছু রিলেটিভ আসছিল এখানে, অনেক সুন্দর, তাই আমাদেরকে বলছে আমরা এখানে ঘুরতে আসছি। আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করব, এই মন্দিরটি আমি দেখাবো ঘুরে সবাইকে। মন্দিরে আমরা ঢুকছি, সবাই চলে গেছে ভিতরে, আমি তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ এত সুন্দর একটা বংশগণ মন্দির, সুন্দর একটা মন্দির, শ্রী রাধা গোবিন্দজির মন্দির, গোবিন্দ বাড়ি, রথের নিদর্শন আছে তোমাদের সামনে। এটা হচ্ছে নাট মন্দির, নাট মন্দিরটিও খুব সুন্দর করে প্রতিষ্ঠা করা, পুরোটাতে লাইট দেওয়া, নিচে সবটা টাইলস করা, অনেক সুন্দর। হচ্ছে স্বর্গীয় অজিত কুমার সাহার নামে উৎসর্গকৃত শ্যামাইল শিবচর পৌরসভা। তোমরা দেখতে পাচ্ছ নাট মন্দিরের ভিতরের অংশটুকু, এখানে সুন্দর করে টাইলস করে, খোদাই করে রাধা কৃষ্ণের নামে ডিজাইন করানো আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ নাম দিয়ে এখানে বসানো আছে। নাট মন্দিরের ভিতরটা অনেক সুন্দর, কালারফুল। যাও 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 প্রজন্ম যাও, আমার ছেলে প্রজন্ম, তার খুব ভালো লেগেছে এখানে সুন্দর করা যার লাইটগুলো রয়েছে। মন্দিরটা আসলে দেখতে অনেক সুন্দর, আমরা অনেকটা পথ আসার পরে এই মন্দিরটা খুঁজে পেয়েছি। তোমাদের কাছে নিশ্চয়ই, যারা সনাতন ধর্মাবলম্বী আছো, আমার বন্ধুরা ভাই বোনেরা, সবার কাছে খুব ভালো লাগবে মন্দিরটি। তোমরা যদি কেউ মাদারীপুর আসো শিবচরে, তোমরা অবশ্যই মন্দিরটি দর্শন করে যাবে, সবাই অবশ্যই মন্দিরটি দর্শন করে যাবে। মন্দিরের মূল স্থাপনা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির। পিউ বজু অর্জুন, হ্যাঁ অর্জুন, হাই হাই দা হাই দা হাই দা হাই। এটা হচ্ছে আমার অর্জুন চমচম সোনা। এই দেখেন আপনারা সবাই মন্দিরটা দেখুন কতটা সুন্দর, সবটা মন্দির খোদাই করে দেওয়া আছে। মন্দিরটা খুব খুব খুবই সুন্দর, আমরা যেরকম সুন্দর শুনেছিলাম ঠিক তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আমাদেরও নিশ্চয়ই পছন্দ হবে মন্দিরটা, আমার কাছে খুবই ভালো লেগেছে মন্দিরটা, খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। তোমরা অবশ্যই বিগ্রহগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বিগ্রহগুলো কত সুন্দর, কত সুন্দর করে খোদাই করা উপরে ছাদটা, নিচে মন্দিরটা, আমার কাছে খুবই ভালো লেগেছে, তোমাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লাগবে। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, নন্দিনী ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাদেরকে জানাবে, আশেপাশে লাইক দিবে, শেয়ার করবে, অনেক 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 বেশি আমার চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে।
দেখতে পাচ্ছ মন্দিরটা কতটুকু সুন্দর। এখানে অনেক লোকজন, আমাদের সব লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের গ্রুপের সব মেম্বাররা অনেক সুন্দর। পাশে আরেকটা মন্দির আছে, আমরা ওইখানে যাচ্ছি। অবশ্যই মাদারীপুর আসলে তোমরা শিবচর উপজেলায় এই মন্দিরটি দর্শন করবে, খুবই সুন্দর। এখানে লাইট দেন না কেন? এটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির, এখানে বাৎসরিক পূজা হয় মা দুর্গার। সাথে একটা ভোলানাথের লিঙ্গ রয়েছে, মা কালী মাতার লিঙ্গ রয়েছে, অনেক সুন্দর। একটা মন্দির দেখাচ্ছি, তুমি ভিডিও নিও একটু এনের বাবারে দিতে পারে, এটা তো আমি ইয়ে করতেছি। মূল মন্দিরটা তোমরা দেখতে পারো, মূল মন্দিরটা কতটুকু সুন্দর, খুবই 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 সুন্দর। এরকম একটা পৌরসভার মধ্যে এরকম একটা মন্দির খুবই দেখা যায় কম। আজকে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, কারণ আমরা সেই মায়ামিসিং থেকে আসছি, পদ্মা পারে এখন আমরা মাদারীপুর আছি। প্রীতম সবাই ঘোরাঘুরি করছে, সবার খুব ভালো লেগেছে। খুবই সুন্দর। আচ্ছা বন্ধুরা, তোমরা আসলে অবশ্যই মাদারীপুরে এই মন্দিরটি ঘুরতে আসবে, অবশ্যই ঘুরতে আসবে মাদারীপুরে মন্দিরটি, তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের কাছে খুব ভালো লেগেছে, আমরা এতটা কষ্ট করে এসেছি, কষ্ট সার্থক হয়েছে আমাদের। কষ্টটা সার্থক হয়েছে। আজকের মতো এখানেই, বাই বাই, সবাই ভালো থাকবে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নন্দিনী ব্লগস লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সবার ভালোবাসায় আমি আমার চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, সবাই আমার জন্য আশীর্বাদ করবে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।